বিড়াল দেবে আমাকে, সাথে সাথে মেয়েটা ভিতরে চলে যাবে আর ওই মেহমানদের সামনে সে মুখ দেখাবে না। এবং এটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে, এটাই হয়। তো এই ছিল আমাদের আমরা কি করছি সেই জিনিসগুলো। এখন একটা ছোট্ট একটা কার্টুন যা দেখাই, আমার কাছে মনে হচ্ছিল এটা আমরা সবাই আসলে করি, আমি নিজেও করি। মাটা বলছে যে বাবাটা বলছে ওয়াও, মানে সোফার এই মাথা থেকে এই মাথা তার ছেলে ঘুমিয়ে আছে। মা বলছে আই নো, আই স্টিল ক্যান বিলিভ আই গেভ বার্থ টু সামথিং দিস বিগ, আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমি এইরকম বড় একটা ছেলের মা, এত বড় একটা ছেলেকে আমি জন্ম দিয়েছি। এটা কিন্তু হয় আমাদের না, যে আমরা বুঝতেও পারি না কখন চোখের সামনে আমাদের ছেলে মেয়েগুলো বড় হয়ে যায়, আর সেই বুঝতে না পারার কারণে আমরা ওদেরকেও অনেক সময় বুঝতে পারি না। এটা হয় অনেক সময় হয়। এখন বলেন কি নিয়ে কথা বলা দরকার, অনেক প্রবলেম নিয়ে কথা বললাম, এখন এখন ওদেরকে বুঝতে পারার জন্য কি করব, তাই না? সবচেয়ে বেশি কোন জিনিসটা করবো বলেন দেখি ওদেরকে বুঝতে পারার জন্য। স্লাইড আনছি একটু পরে, চিন্তা করেন, এটা একটা ব্রেন স্টর্মিং দিয়ে দিলাম সবার জন্য। প্রথম যেটা রেখেছি আমি আমার স্লাইডে, এটা আমি এই ইংলিশ ওয়ার্ডটা ডিকশনারি থেকে খুঁজতে যেন না প্লিজ, এটা আমি নিজে বানিয়েছি, সেলফ সুপারস্টারাইজেশন। আমি আমার বাচ্চাকে, আমাদের এক একটা বাচ্চাকে আমি এক একটা সুপারস্টার বানাবো, এক একটা বাচ্চাকেই আমি এক একটা সুপারস্টার বানাবো। জাস্ট একটু বলা, একটু সুন্দর করে বলা। আমার বাচ্চারাই, আমাদের স্কুলের বাচ্চারাই এই জিনিসটা অনেক বেশি ফিল করে, ছোট ছোট বাচ্চা ওরা, কিন্তু ওরা বলে যে মিস আপনি যখন বাবা বলে ডাকেন, আপনি যখন সোনা বলে ডাকেন, সেদিন একজন আমাকে বলছিল যে আপনি যখন এরকম ডাকেন মাঝে মধ্যে একটু লজ্জা লাগে কিন্তু খুব ভালো লাগে, মাথা নিচু করে বলছিল, কারণ বেটা ছেলে এখন বাপ হয়ে যাচ্ছে, মুখের দিকে তাকাতেও লজ্জা লাগে, কিন্তু ওদিন এটা সে বলেছে নিজে। এটা যেটা হয় আসলে আমাদের বাচ্চারা বাচ্চাদেরকে কি করে, এটাকে কি বলে, যে জাস্ট একটু একটু ধাক্কা দিয়ে উপরে তুলে দেওয়া, একটা দুইটা শব্দ, বেশি কিছু লাগে না। হ্যাঁ, একটা ভুল করেছে, মারাত্মক ভুল করেছে, কিন্তু আমি যদি ওকে বলি যে আমরা নর্মালি দুই ধরনের কথা বলি, হয় আমরা বলি তুমি এটা করবা না, আর কে করবে, তুমিই তো এই ভুল করবা, আমার কপালটা পুড়ছো, আমাকে আমার মান সম্মান নষ্ট করছো, তোমাকেই তো মানায় এটা করতে। হয় আমি তাকে এটা বলতে পারি, অথবা আমি তাকে বলতে পারি যে বাবা আমার ছেলে তো এটা করার কথা ছিল না, আমি জানি একটা ভুল হয়ে গিয়েছে কিন্তু আমার ছেলের তো এটা হওয়ার কথা ছিল না, নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল হচ্ছে, তুমি একটু চিন্তা করো তো, পরে আমরা এটা নিয়ে আবার কথা বলবো। জাস্ট চিন্তা করেন একটা সেকেন্ডের একটা লাইনের জন্য আপনার বাচ্চার টোটাল রেসপন্সিবিলিটিটা তার নিজের ঘাড়ে নিয়ে নিল, যে বাবা মা আমাকে এত হাই এক্সপেক্ট করে আমার ব্যাপারে, আমি এটা কেন করলাম। সাথে সাথে সে টোটাল সিনারিটাকে চেঞ্জ করে ফেলবে। তারপরে যে কাজটা সেটা হচ্ছে, আচ্ছা ওই যে আগেরটা নিয়ে আরেকটু বলি, সেটা হচ্ছে নিজেকে দিয়ে নিজেকে ডিসকভার করানো। এই যে আজকে যে আমরা সায়েন্সগুলো জানলাম না, যে একটা টিনেজ বাচ্চার কী কী পরিবর্তন হয়, আমাদের টিনেজ বাচ্চাগুলো কি সেগুলো জানে? আমরা কি কখনো তার সাথে বসে তার সাথে যে তোমার এই জিনিসটা হচ্ছে, তোমার এই জিনিসটা হচ্ছে, তোমার অ্যাডাল্ট ব্রেইনের ছবিটা এরকম দেখায়, একটা টিনেজ ব্রেইনের ছবিটা এরকম দেখায়, এইভাবে তার সাথে তাকে নিয়ে আলোচনা করি? করি না। এইভাবে তাদের সাথে বসা, তাকে ডিসকভার করানো যে তুমি এখন তোমার জীবনের সবচাইতে অ্যাক্টিভ সময় পার করছো, সবচাইতে অ্যাক্টিভ, এখন তুমি একদম ইলেকট্রিফাই হয়ে থাকছো, সারাক্ষণ ইলেকট্রিসিটির প্লাগ লাগানোর সাথে সাথে তুমি অ্যাক্টিভ, যেটা তোমার আর 25 বছর পরে আর থাকবে না। এই জীবনটাতে তুমি কী কী করতে চাও, কী কী অ্যাডভেঞ্চার করতে চাও, এইভাবে তাদের সাথে বসা, তাদেরকে তাদেরকে ডিসকভার করাতে হেল্প করা। তারপরে হচ্ছে রোল মডেলিং করা। আমার কাছে যেটা মনে হয়, যেটা আপা বলেছেন, আমি সবসময় কেন যেন আমার কাছে এটা মনে হয় যে শুধু বাচ্চাদের জন্য না, পৃথিবীর সমস্ত পেশায়, পৃথিবীর সমস্ত দায়িত্বে সবচাইতে বেশি দরকার নিজে একজন রোল মডেল হওয়া। আমি নিজে আমার লাইফের প্রবলেমগুলোকে কেমন করে সলভ করছি, ঠিক আছে, আমি আমার ড্রাইভারকে 7টার সময় আসতে বলেছিলাম, ড্রাইভার 9টার সময় এসেছে এবং এতক্ষণ সে ফোন ধরে নাই, কি অবস্থা সেদিন আমার মেজাজ, কত ডিগ্রি সেলসিয়াস, 49, ড্রাইভার যেই এসে গেটে ঢুকলো দিলাম দুইটা, বেশি না, দুইটা বাংলা শব্দ, তারপরে গাড়িতে উঠলাম। আমার বাচ্চা কি দেখলো, ওকে ফাইন,
যখনই আমার এরকম ড্রাইভার আঙ্কেল দেরি করে আসবেন, তার মানে এই জিনিসটা করেই সমাধানটা করতে হবে। বাসায় কাজের বউ আমাকে একটা জিনিস দেওয়ার কথা ছিল সুন্দর করে দেয় নাই, একটা রান্না করার কথা ছিল সুন্দর করে ধোয় নাই। মা কি বললেন? মা বললেন, পড়ালেখা তো পারো না, অশিক্ষিত একটা মানুষ, ড্যাশ 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 ড্যাশ। আমার বাচ্চা কি শিখলো যে ফাইন, যখন এই ধরনের সমস্যা হবে তার মানে আমিও এটা বলতে পারব। আর যখনই সে ওই জিনিসটা অ্যাপ্লাই করতে যাচ্ছে তখনই কিন্তু সে বেয়াদব হয়ে যাচ্ছে, তাই না? আমিই তখন আবার ঘুরে তাকে বেয়াদব করছি। এই জন্য আমার কাছে যেটা মনে হয় যে রোল মডেল হিসেবে নিজেকে কারেক্ট করা। আমরা আরেকটা সেশন নিয়েছিলাম এইরকম যে আমরা 24 ঘন্টা 23 ঘন্টা নিজের জন্য স্পেন্ড করব, শুধু 1 ঘন্টা বাচ্চাকে দিব, ইনাফ। কারণ আমরা ওদের আয়না, নিজেকে আমি রোল মডেল করব। নট নেসেসারিলি যে প্রত্যেকটা আমার জীবনে প্রত্যেকটা সংগ্রামে আমার জয়ী হতে হবে, না, কেউ হয় না সেটা। আল্লাহ রাসুলের আল্লাহ নবীরাও কেউ এটা হয় না, হন নাই। তাদের জীবনেও সংগ্রাম ছিল এবং পরাজিত সংগ্রামও তাদের জীবনে ছিল। কিন্তু আমার বাচ্চারা যেটা শিখবে সেটা হচ্ছে যে আমার বাবা মা কতটুকু স্পিরিটের সাথে যুদ্ধগুলোতে ওভারকাম করছে, ঠিক আছে? হয়তো আমি মৃত্যুর শেষ দিন পর্যন্ত আমার ফাইন্যান্সিয়াল কষ্ট থাকবে আমার পরিবারে, আমি একটা করতে গিয়ে আরেকটা করতে পারছি না, আমি একটা করতে গিয়ে আরেকটা করতে হিমশিম খাচ্ছি, বাচ্চার জন্য ভালো একটা টিচার দিতে পারছি না, সেগুলো আমার বাচ্চা মনে রাখবে না, রাখে না, বিশ্বাস করেন মনে রাখে না। আমার বাচ্চা যেটা মনে রাখবে আমার বাবা মা কতটুকু চেষ্টা করছে, পজিটিভলি কতখানি সংগ্রাম তারা করে যাচ্ছে, এটা ওরা মনে রাখে এবং খুব ভালোভাবে মনে রাখে যদি আমি পজিটিভ থাকি। প্রচণ্ড কৃতজ্ঞতার সাথে ওরা মনে রাখে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওপেন দ্য ডোর, কানকে ওদেরকে দিয়ে দিতে হবে, আমার দোনোটা কান ওদের, এখন যাও আমি এখন ব্যস্ত আছি পরে কথা বলবো, এটা না, এই কথাটা ভুলে যেতে হবে, শুনতে হবে ওদের কথা। ওদের যে কত কথা বলার থাকে আপনারা কল্পনাও করতে পারবেন না, একটা শিশু ছোট বাচ্চার থেকে মিনিমাম 1000 times বেশি বলার আকাঙ্ক্ষা থাকে আমার টিনেজ বাচ্চাটার, কারণ এই বয়সে এসে ওদের কথা আর কেউ শুনে না, ছোটদের কথা সবাই শুনে। দোকানে গেলেও মা বাবা তোমার নাম কি, বাচ্চা সুন্দর করে বলছে, সবাই শুনতে পছন্দ করে ওদের কথা, কিন্তু টিনেজ বয়সে এসে গেলে তখন কিন্তু ওদের কথা আর কেউ শুনে না। যে কোনো আপনার বাচ্চা না, যে কোনো একটা টিনেজ বাচ্চাকে জিজ্ঞেস করে দেখেন যে বাবা তোমার কথা, তোমার কথা কি শোনে না, এরকম একটা ফিলিং কি তোমার আছে, সাথে সাথে ওরা মাথা নাড়ে এবং খুব খুব কষ্টদায়কভাবে ওরা এক্সপ্রেস করে যে আমাদের কথা কেউ শোনে না, কেউ শোনে না আমাদের কথা। সেই জন্য কথা বলা, অনেক বেশি কথা বলা। এখন অনেক বাবা মা আছে যেটা অনেকে বলেন, যেমন গতকালকে রাত্রে আমাকে একজন মা বলছিলেন যে মিস আমি তো ওর পেটে বোমা মারলেও আমার সাথে কথা বলে না, আমি এখন ওকে কীভাবে কথা বলাবো, ও বলে না হুঁ 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 এটাই ওর কথা, তা আমি এখন ওকে কীভাবে কথা বলাবো, ফাইন, এটা একদিনে হয়নি তো না। আমার বাচ্চা যদি কথা বলার যোগ্যতা ওর আছে, ও যদি বোবা না তার মানে এই কথা বলার ইচ্ছাটা ওর নষ্ট হয়ে গিয়েছে বা কোনো কারণে সে এটাকে গুরুত্বপূর্ণ মনে করছে না, সেটার জন্য আপনিই কথা বলা শুরু করেন। জানো আজকে একটা এরকম সেমিনারে গিয়েছিলাম, এরকম শুনেছি, এই শুনেছি, জানো আজকে কী হয়েছে, রিক্সাওয়ালা আমাকে এই এলাকায় কথা বলে ওই এলাকায় নিয়ে গেছে, আমি তো ভয়ে শেষ, টাকা ভাঙতি করতে পারিনি, বলা শুরু করেন, বকবক করা শুরু করেন, যে কোনো একটা বই নিয়ে আলোচনা শুরু করেন। আমার এমনও মনে আছে আমার একটা স্টুডেন্ট ছিল আরেকটা স্কুলে, ও আমেরিকা সিটিজেন ছিল এবং সেই কারণে ও ভালো বাংলা বলতে না পারার কারণে ও এমনিতেই ওর কথা কমে গিয়েছিল। তারপরে হঠাৎ করে ওর এখানে হঠাৎ করে ওই যে একটু সাদা সাদা হয়ে যায় না, কী যেন একটা অসুখ হয় সেটি, এরকম একটু একটু দেখা দিচ্ছিল, ওইটার লজ্জায় ছেলেটা একেবারে কথা বলা বন্ধ করে দিয়েছে। তো ওর বাবা মা প্রতি সপ্তাহে এসে বলতেন যে মিস কিছু একটা তো করেন, এত ব্রিলিয়ান্ট একটা ছেলে, এত ব্রিলিয়ান্ট একটা ছেলে, ও কেন কথা বলছে না। আমি যেটা শুরু করলাম, আমি বারবার ওর সাথে কথা বলতে চাইতাম, ও রেসপন্স করতো না, আর ও যেহেতু আমার স্টুডেন্ট, আমার বাচ্চা, আমার নিজের সন্তান না, আমি তো ওর সাথে এন্ডলেস টাইম কথা বলতে পারবো না, ওই সময় আমি পাচ্ছি না। তখন আমি যেটা শুরু করলাম, ছোটো ছোটো করে ওকে চিরকুট লিখে দিতাম, তোমার আজকের এই হোমওয়ার্কটা অনেক বেশি সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। একদিন আমার এখনও মনে আছে, জুলাই মাসের 18 তারিখ ছিল, আমি আমার বাসায় গিয়ে আমার ডায়েরি খুলে দেখে ও আমাকে একটা চিঠি দিয়েছে, এত ভালো লেগেছে ও, ও আমাকে বলেছে যে আপনি আমার হোমওয়ার্কগুলো সুন্দর হয় দেখে সবাইকে দেখাবেন না, আমার লজ্জা লাগে। আমার এত ভালো লেগেছে যে আমার বাচ্চাটা রেসিপ্রোকাল রেসপন্স করা শুরু করেছে। এখনও আমেরিকাতে থাকে, আবারও গিয়েছে, হায়ার এডুকেশন শেষ করেছে, এখনও ফাহিমের খুব ক্লোজ ফ্রেন্ড, ফাহিম আর ও ছিল আমাদের দুইটা সুপারস্টার আমাদের স্কুলে, তো ওর সাথে এখনও আমাদের যোগাযোগ আছে, ওর বাবা মার সাথে এখনও যোগাযোগ আছে। তো এইভাবে কোনো না কোনো উপায় খুঁজে বের করো,
যেখানে আমরা ওদেরকে ওপেন করব। অন্তত এতটুকু ফিলিং ওদেরকে দেওয়া যে বাবা আই অ্যাম দেয়ার ফর ইউ, আমি আছি, কোনো সমস্যা নাই, যে কোনো সমস্যা আমার কাছে আসবে, আমি আছি, তাই না? এই জিনিসটা করা। আমরা বাচ্চাদের ভুলগুলোকে ঘৃণা করবো, আমার বাচ্চাগুলোকে না। আমার বাচ্চা যেন জানে দিনের শেষে আমার সবচাইতে বড় বন্ধু আমার বাবা মা। যে কোনো ঘটনা ঘটিয়েই আমি যাই না কেন, সেইখানে গেলে আমার কোনো ক্ষতি হবে না। এই ফিলিংটা দিতে হবে আমাদেরকে। এটা এমনি এমনি হয় না, আমিই তো বাবা মা, আমার কাছেই তো আসবে, আর কই যাবে? জিনিসটা এত সহজ না এখন আর। ওই জায়গাটা আমাকে বানাতে হবে, বলতে থাকতে হবে যে বাবা তোমার কোনো ভয় নেই, কোনো তোমার ভয় নেই। আমি নিজে দেখেছি, আমার একজন কলিগ, আমার সমবয়সী, আমি দেখেছি ও যখন ওর টিনেজ বয়সে মারাত্মক একটা ভুল করে ফেলেছিল, ভয়ঙ্কর এক ভুল, যেই ভুলের কোনো মাফ হয় না। আমার এখনো মনে আছে, আমি অবাক হয়ে দেখতাম যে ওর বাবার আচরণ অদ্ভুত লাগতো আমার কাছে। ওর বাবা শুধু দরজা বন্ধ করে ওকে ঢুকিয়ে বলেছে, মা তুমি কি চাও, তুমি কি চাও আমি ওখানে সব কিছু ডিসমিস করে ফেলি, তুমি যেটা চাও তুমি আমাকে বলো। এবং মেয়ের দুইটা হাত ধরে শক্ত করে, তারপরে মেয়ে যেটা বলেছে যে না বাবা আমি আর ওইখানে কোনো রিলেশনশিপ রাখতে চাই না, বাবা বের হলেন, নিজের ফ্যামিলির সাথে লাগলেন, লেগে ওইখানে সব ঠিকঠাক করে সবাইকে উনি বললেন আমার মেয়েকে কেউ কিছু বলতে পারবা না। আমি জানি ও ভুল করেছে, ও আর করবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। ইমাজিন করেন তখন ওই মেয়েটার কেমন লাগে। আমি জীবনে কোনোদিন ওই সিনারিটা ভুলবো না। অথচ একটা টিনেজ মেয়ে, অন্য সময় হলে যেটা হতো, অন্যান্য ঘরে হলে, ইভেন আমার ঘরে হলে যেটা হতো, প্রথমে তো পিঠের চামড়া মনে হয় 1 ইঞ্চিও থাকতো না পিঠে, তারপরে গিয়ে মলম লাগানোর কথা, তাই না? নর্মালি এটাই হয়, কথা দিয়ে হোক বা লাঠি দিয়ে হোক, আমরা আগে জিনিসটা অ্যান্টিবায়োটিকটা আগে দেওয়ার চেষ্টা করি। এই জিনিসটা করা যে সবসময় ওদেরকে বলা আমি আছি, আমার কাছে তোমার কোনো ক্ষতি হবে না, সমস্ত কিছুর জন্য আমি তোমাকে প্রোটেক্ট করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, কিন্তু তোমাকে বুঝতে হবে তোমার জন্য কোনটা ভালো। তারপরে যেটা করা সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করা, যেটা আমরা অনেক বেশি কম করি, বিশেষ করে আমাদের বাংলাদেশি মানুষের মধ্যে এটা মনে হয় এটা আমাদের ব্লাডে ঢুকে গিয়েছে। সেটা হচ্ছে যে আমরা ক্রিটিসাইজ করতে খুব ভালো পারি কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে পারি না। ইভেন আমরা একটা ভালো কথার শেষেও একটা কিন্তু বলি, এই জন্য এই কিন্তু শব্দটা আমার খুব অপছন্দ, তাই না? একটা বিয়ে বাড়ি থেকে এসেছি, এসে কাপড় চোপড় খুলে প্রথম কাজ কি, সবাই মিলে বসে বিয়ে বাড়িতে কী কী ভালো লেগেছে কিন্তু রোস্টটা একটুও মজা হয় না, তাই না? মানে এটা আমাদের একটা টেন্ডেন্সি, সহজাত প্রবৃত্তি, যে আমরা অ্যাপ্রিসিয়েট করতে কৃপণতা করি, মনে হয় যেন আমরা কারো অ্যাপ্রিসিয়েশন করলে, অ্যাপ্রিসিয়েট করলে সে আমাদের থেকে পয়সা নিয়ে যাবে, এরকম একটা বিষয়। এবং যেহেতু এটা আমরা আর কোথাও করি না, সেহেতু ঘরে তো আরও করতে পারি না, কারণ ঘরের সামনে তো এত বেশি ফেব্রিকেটেড চেহারা করা কঠিন, তাই না? তো সেই জন্য এই জিনিসটা বেশি বেশি করে করা, তার প্রত্যেকটা ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করা। সে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে, অ্যাপ্রিসিয়েট করেন। সে আজকে সুন্দরভাবে স্কুলে ঢুকেছে সময় মতো, অ্যাপ্রিসিয়েট করেন। সে আজকে ফজরের নামাজটা ঠিক মতো পড়তে পেরেছে, অ্যাপ্রিসিয়েট করেন। তার হঠাৎ করে একটা লুক আপনার ভালো লেগেছে যে বাবা তুমি যখন আজকে সকালে আমার দিকে তাকালে না, কেন যেন আমার এত মায়া লাগলো তোমার জন্য, এরকম সুন্দর করে একটু বানিয়েই বলেন, অসুবিধা থাকি। সে অবাক হয়ে যাবে যে বাবা আমি তখন এমন কী করলাম, আমার মার একেবারে ওই চেহারাও মনে আছে আমার, তাই না? তুমি যখন ওই ড্রেসটা পরছিলে তোমাকে খুব সুন্দর লাগছিলো, খুবই স্মার্ট লাগছিলো। এই যে এই যে বা বিদেশি ফিল্মগুলো যারা দেখেন সেখানে দেখবেন যে ছেলে মেয়েদেরকে বাবা মারা কীভাবে অ্যাপ্রিসিয়েট করে, তাই না? ওদের ফিজিক্যাল টাচ নাই, ওরা 10-12 বছর হয়ে গেলে পরে বাচ্চাদেরকে জড়াই ধরে আদরই করে না, এত বেশি ইন্ডিভিজুয়ালিস্টিক মেন্টালিটি ওদের, কিন্তু ওরা অ্যাপ্রিসিয়েট করে অনেক বেশি, প্রত্যেকটা জিনিসকে অ্যাপ্রিসিয়েট করে, টিচাররাও করে বাচ্চারাও করে। অ্যাপ্রিসিয়েট করা শেখেন, যে এইটা বাসায় একটা ফ্যামিলি কালচারে পরিণত করে ফেলি আমরা, যে আমরা সবাই সবাইকে অ্যাপ্রিসিয়েট করবো। আমার হাজব্যান্ড প্রতিদিন 9টায় বাসায় আসেন, আজকে 9:45 এসছেন, এইটাকেও আমি সেই রকম করে সেলিব্রেট করবো, কেন না, কেন না? যেই মানুষটা অফিস থেকে বের হয়ে বাসে ঝুলে জ্যামে বসে থেকে গরমে ঘেমে আবার যা যা আনতে বলে দিয়েছিলাম সেগুলো সব এনে নির্দিষ্ট সময়ের 10 মিনিট আগে এসেছেন বাসায়, এটা আমি অ্যাপ্রিসিয়েশন করবো না, শুকরানা করবো না আপনার কাছে? কোনো কিছুই টেকিং শুড নট বি টেকিং ফর গ্রান্ট। আমার ওয়াইফ আমার জন্য আজকে একটা মজার জিনিস রান্না করেছে, এটা তোর কাজই, ও তো প্রতিদিনই তাই করে, না আমি অ্যাপ্রিসিয়েট করবো। এবং এতে করে যেটা হবে, সবাই সবাইকে অ্যাপ্রিসিয়েট করার একটা টেন্ডেন্সি শুরু হবে, তাই না? যে মানুষটা প্রতিদিন আমার ঘর মুছে দিয়ে যাচ্ছে,
প্রতিদিন কি তার একটা থ্যাংক ইউ পাওয়ার যোগ্য না, তার যোগ্য না সে? সেটা আমি কোন দিন বুঝি? যেদিন সে আসে না, সেদিন তো থ্যাংক ইউ 10 বার বললেও আসবে না, আসবে না, আসবে না, সামনে নাই, ফোনই রিসিভ করছে না, আসবে কি, তাই না? তো এই জন্য আসলে প্রশংসা করা এটা হারাম না। মানুষকে খুশি করা একটা অনেক পছন্দনীয় একটা কাজ আল্লাহর কাছে ছিল। এই জিনিসটা করতে হবে, অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন করা। আর একটু যদি আপনারা অ্যাক্টিভ হতে চান, আমি বলবো বাসায় একটা নোটিশ বোর্ড লাগান, অথবা ফ্রিজে কতগুলো ম্যাগনেট লাগান, সেগুলোতে ছোটো ছোটো করে সিক্রেটলি সিক্রেটলি একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করে এক একটা কার্ড ঝুলিয়ে দিয়ে আসেন। কিছু না, ছোটো ছোটো কাগজ, ছোটো ছোটো স্লিপ পেপার, এরকম করে ছোটো ছোটো স্লিপ পেপার কেটে রাখেন। এরকম সেদিন আমি এক একটা জিনিস করে আমার বাচ্চাদের জন্য, আমার হাজব্যান্ডের জন্য, এমনকি আমার ঘরের সাহায্যকারীর নাম লিখেও আমি ঝুলিয়ে রেখে আসবো। পরের দিনই আপনার বাসার পরিবেশটা সুন্দর হয়ে যাবে, বিলিভ মি। চার্জ